ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে আমরা যাই না কেন এই ধরনের প্রোফাইল পিকচার সবারই চোখে পড়ে থাকবে। সবার মনে প্রশ্ন থাকতে পারে এই ধরনের প্রোফাইল পিকচার কীভাবে তৈরি করা হয়। অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে রিকোয়েস্ট করেছেন কীভাবে এই ধরনের ফটো ইফেক্ট তৈরি করা যায়। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব মাত্র 2 মিনিটে কীভাবে এই ধরনের ইফেক্ট ফটো তৈরি করবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টিপসবিডি 24/7 ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি এস এম জাকারিয়া। ভিডিও শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন মোর আপডেট পেতে। কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকবেন। গুগল প্লে স্টোরে ঢোকার পরে ফটো ল্যাব লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপসটা আসবে এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। অ্যাপসটা ওপেন করার সময় অবশ্যই আপনার ডাটা কানেকশনটা অন রাখতে হবে। এরপর ইন্টারফেস আসবে, এরপর আপনি নিচের দিকে যাবেন। এখানে যে কয়েকটি ইফেক্ট আছে আপনি যে কোনোটা করতে পারেন। তো আমি আপনাদের ভাইরাল ইফেক্টটাই দেখাবো, কোথায় গেল সেটা। হ্যাঁ, এই যে এই ইফেক্টটা এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনি এখানে আমার এই ইমেজটা নেব, ইমেজের উপর আপনার সব গ্যালারি ইমেজগুলো চলে আসবে। এখানে এখানে দেওয়ার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তীর চিহ্নটা দিয়ে দেবেন। তীর চিহ্নটা দেওয়ার পরে তারা সময় নেবে, তারা নেটে আপলোড করবে। ওকে, লোড নেওয়ার পরে অটোমেটিকলিভাবে এরকম চলে আসবে। এখন আরেকটা বিষয়, আমার যদি এই ছবিটা যদি কোনোভাবে হয়তো কোথাও একটু বেশি কোথাও একটু কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখানে যে ছবির চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে লাল অংশটা এটা হচ্ছে আপনার আপনার বডি বা আপনার ফেস। এটা আপনার যদি কম বেশি হয় আপনি এখানে নিচে ব্রাশ আছে, ব্রাশ নিয়ে মুছে ফেলতে পারেন, আবার হয়তো লাল রেড কালারও করে দিতে পারেন। তারপর এখানে ক্লিক টিক বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু কোনো কাজই করিনি, ঠিক হচ্ছে না, আমি ক্রস করে দিলাম। তো এই হলো অবস্থার উপর সেভ করার জন্য, আমি কোনো কাজ করতেছি না। আপনার ছবিটা সেভাবে নিয়ে একটু ভালোভাবে কাজ করে নেবেন। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে সেভ টু ডিভাইস, ওকে। তার একটা অ্যাড দেখাবে বা এখানে প্রাইম করার জন্য আপনি এখানে ক্রস করে দেবেন, দেন ওকে, আপনার ইমেজ গ্যালারিতে সেভ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা তাহলে সহজে শিখে নিলেন কীভাবে এই ধরনের ভাইরাল ফটো ইফেক্ট তৈরি করতে হয়। এই ধরনের আরও ফটো ইফেক্ট অথবা ভিডিও এডিট টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি অনলাইন আর্নিং নিয়ে আপনাদের সামনে একটি নতুন চমক নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।